এবং বিয়স আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন মাইনিং করার পর অবশেষে আলফা নেটওয়ার্কের কেওয়াইসি চলে আসছে। হয়তো কেওয়াইসির পরেই আপনার এটা আলফা যে কয়েনটা এটা লিস্ট হবে। তো কীভাবে কেওয়াইসি করবেন সে প্রচেষ্টায় দেখিয়ে দিব। আর যারা দীর্ঘদিন মাইনিং করার নাই তারা অ্যাপটি আপডেট করে মাইনিং করা আবার শুরু করে দেন। তো কেওয়াইসি করার জন্য আমি খুব সহজভাবে দেখিয়ে দিব, আপনারা এ টু জেড দেখতে থাকুন ভিডিওটি। তো কেওয়াইসি করার জন্য আপনাকে প্রথমে আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন হাতুড়ির চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখতে পারবেন স্টার্ট কেওয়াইসি, স্টার্ট কেওয়াইসি এখানে ক্লিক করতে হবে আপনাদের। ভালোভাবে দেখেন যাতে একবারে সাকসেস হয়ে যায় কেওয়াইসি। অনেকে বিভিন্নভাবে কেওয়াইসি যান এরপরও হয় না, বারবার রিজেক্ট দেয়, এই জন্য ভালোভাবে দেখেন। কেওয়াইসি করার জন্য আপনাকে এখানে সবচেয়ে প্রাধান্য দিবে চারটা জিনিস। দেয়ার আর ফোর মেন স্টেপ টু দ্য কেওয়াইসি প্রসেস, চারটা জিনিস প্রাধান্য দিবে কেওয়াইসি হওয়ার জন্য। ডেট রেজিস্ট্রেশন, আপনি কবে অ্যাকাউন্টটা খুলছিলেন, অ্যাক্টিভিটি অ্যানালাইসিস, আপনি কি অ্যাক্টিভ ছিলেন কত, নেটওয়ার্ক ভ্যালিডেটর আপনার মানে আপনার রেফারের মাধ্যমে কতজন আসছে, আইডেন্টি ভেরিফিকেশন আপনার আইডি শনাক্ত। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনারা এখানে দেখতে পারবেন স্টার্ট কেওয়াইসি নামক একটা অপশান, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, লোড নেবে। এরপর আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে, এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে ফার্স্ট নেমটা দিবেন, এরপরে এনআইডি কার্ড অনুসারে এখানে লাস্ট নেমটা দিবেন। তো আমার এগুলো দেওয়া ঠিক আছে, এনআইডি কার্ড অনুসারে দিছি। এরপরে আপনার ডেট অফ বার্থ দিবেন, এখানে আপনি এখানে দিবেন ডে, কোন দিনে আপনার জন্ম, কোন মাসে জন্ম আর কত সালে জন্ম। এরপর দেওয়ার পর আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এগুলো দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন। ডেট অফ বার্থ দেওয়ার জন্য এই গড়টার উপর ক্লিক করবেন, ডে, এই গড়টার উপর ক্লিক করবেন। এরপরে ডেট দিবেন আপনার কোন দিনে হয়েছেন এটা, এরপর হচ্ছে মাসে মান্থের উপর ক্লিক করবেন, এমএম, এরপর হচ্ছে আপনি ইয়ারের উপর ক্লিক করবেন, ইয়ার। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এখানে হচ্ছে কাউন্টি, আপনি কোন দেশে, এরপর আপনার ন্যাশনালিটি, জাতীয়তা বাংলাদেশ। তো আমি এগুলো দিচ্ছি, আপনার একটু দেখুন। ফোন নাম্বার দেওয়ার জন্য আপনাকে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে, তারপর এগরে লিখতে হবে আপনার বাংলাদেশ, এগরে দেখতে পাচ্ছেন এগরে, এরপরে এখানেও লিখতে হবে ন্যাশনালিটি বাংলাদেশি, এখানে লিখতে হবে। তো আমি এগুলো দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন ক্লিক করে। এগুলো দেওয়ার পর আপনাকে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে আপনারা 30 সেকেন্ডের মতো ওয়েট করার পর এখানে সাকসেস দেখাবে, অ্যাভেলেবেল স্টেপ কমপ্লিট, আমার অ্যাভেলেবেল স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপর অল অ্যাভেলেবেল স্টেপ হ্যাভ বিন ফার্স্ট, আমার সব স্টেপ ফার্স্ট হয়ে গেছে, ইউ উইল বি নোটিফাইড হোয়েন দ্য নেক্সট স্টেপ উইল বি অ্যাভেলেবেল, আমাকে নোটিফিকেশান করা হবে যখন আমি পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করার জন্য নোটিফিকেশান পাবো। এরপর আপনার কনফার্ম ক্লিক করে দিবেন। এইভাবেই আপনারা আলফা অ্যাকাউন্টে কেওয়াইসির জন্য আবেদন করতে পারবেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন, অবশ্যই একটা লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের চ্যানেল ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। আর হচ্ছে কীভাবে আপনারা সিলি অ্যাকাউন্ট খুলতে হবে সেই
রেজিস্ট্রেশন লিঙ্কটা বা ভিডিও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে খুলে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। সরি, আপনাদের একটা কথা বলার ছিল, আপনি যখন এগুলো সাবমিট করবেন তখন যদি আপনার এটা কমপ্লিট হয়ে যায়, এখানে দেখাবে KYC স্ট্যাটাস কমপ্লিট।